আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে তিনটা মাঠ আছে, মাঠে কি কি আবাদ করা হয়। আজকে একটা মাঠে মধ্যে দিয়ে রাস্তা গিয়েছে, রাস্তাতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো আমাদেরকে এলাকায় কি কি আবাদ হয় এক মাঠে। আর দুই মাঠ রয়েছে, ওই দুই মাঠও তোমাদেরকে আরেক ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো। এটা বিলের মাঝখানে একটি রাস্তা গিয়েছে, মেঢো পথ। পথের দুই ধারে আম গাছ, মেহুনি গাছ, অনেক ধরনের গাছ রয়েছে। এখানে বাতাস বইছে, প্রকৃতির যে একটা বাতাস, দাঁড়ালেই মনে হয় শরীরটা জুড়ে গেল। মাঠে আখ বেশি চাষ করা হয়, আমাদের এলাকায় আখ বেশি চাষ করা হয়। এখন নতুন করে আবার চাষ করে ভুট্টা, বেগুন। এই দেখো, মাঠের ভিতরে ভুট্টা গাছ দেখা যাচ্ছে এবং আখের জমির পাশে আবার বেগুনের জমিও দেখা যাচ্ছে। বেগুনের আবাদটা হলো একটা লাভজনক আবাদ, অল্প সময়ে অনেক টাকা আসে বেগুন থেকে। এখন আমাদের এলাকায় প্রায় মানুষেই বেগুন আবাদ করে, কারণ বেগুনে কাঁচা টাকা, দুদিন পর পরে বেগুনে ভালো টাকা আসে, এক কথায় কাঁচা টাকা। বেগুন আবাদে কাঁচা টাকা। এপাশে মাঠে এপাশেও আখই বেশি, কারণ নাটোর সুগার মিল রয়েছে। নাটোর সুগার মিল থাকার কারণে এদিকে আখ চাষ করা হয় পর্যাপ্ত পরিমাণ। এই আখ দিয়েই সুগার মিল প্রায় ৬ মাসের মতো খোলা থাকে। আমরা যে দেশি চিনি খাই, এই দেশি চিনি এই আখ দিয়েই তৈরি করে, কারণ দেশি তো অনেক টেস্ট। কারণ অনেকে দেশি চিনি খায় না, কারণ দেশি চিনি দিয়ে লাচ্ছা অনেক কিছু রান্না করলে কালো দেখায়। কিনা চিনির মতো দেশি চিনি এতটা সাদা ফ্রেশ হয় না, কারণ দেশি চিনিতেই ভিটামিন বেশি, কেমিক্যাল কম। এর জন্য তোমরা সবাই দেশি চিনি খাবা, দেশি চিনি খাইলে শরীর ভালো থাকে। দেশি পণ্য, দেশি চিনি মানে দেশি পণ্য। আর যেটা আমরা ফ্রেশ সাদা চিনি কিনে খাই, এটা তো ইন্দোনেশিয়া বা অনেক দেশ থেকে এর কাঁচামাল আনা হয়, আনার পরেই এটা ফ্রেশ চিনি তৈরি করে। এটি বিলের মাঝখানে একটি পুকুর রয়েছে, পুকুরেও অনেক মাছ রয়েছে। এটা আমার এক দাদার পুকুর, ঠিক আছে, অনেক আম ধরেছে, বক উড়ে যাচ্ছে। পুকুরটা মোটামুটি অনেক বড়ই রয়েছে, একবারে ছোট না, মোটামুটি ভালো পুকুরটা বড়। এর পাশে আরেকটা পুকুর রয়েছে। এখন নাটোরে অনেকে মাঠে পুকুর কাটছে, কারণ পুকুরে একটা লাভজনক চাষ, মাছে কোনো লস নাই, মাছে আবাদে কোনো লস নেই, লস খুব কম, লসের পরিমাণ খুব কম। এ দেখো আরেক ভাই আখের ভিতরে ভুট্টা লাগিয়েছে, মনে হয় এতটা ভালো হয়নি। আখের ভিতরে ভুট্টা ভালো হয়নি। এবার আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ অনেক অনেক ভুট্টা চাষ করছে, মানুষ অনেক ভুট্টা চাষ করছে, কারণ ভুট্টা চাষে অনেক লাভজনক একটা চাষ ভুট্টা। কারণ ভুট্টা যতই দাম কম থাকুক,
হাজার টাকা মন থাকেই, এর জন্য এর পরিশ্রম কম, লাভজনক। আগে আমাদের এলাকায় ভুট্টা আবাদটা এইভাবে ছিল না, এখন যে হারে ভুট্টা আবাদটা বেড়েছে কারণ ভুট্টা আবাদটা লাভজনক। এ পাশে আরেকটা পুকুর হয়েছে, এই পুকুরটাও অনেক বড় পুকুর, এটা আমার এক বন্ধুর চাচার পুকুর। এখন জানি না যে বন্ধুর চাচা এখন আছে না, কারোর কাছে লিজ দিয়ে দিয়েছে, কিন্তু আমি যখন আগে বাসায় থাকতাম তখন তার আমার এক বন্ধুর চাচার পুকুরই ছিল। অন্য কাউকে লিজ দিয়ে দিতে পারে বা নিজে আবাদ করতে পারে, এটা আমি সঠিক জানি না। পুকুরটা মোটামুটি অনেক বড়, পুকুরে আশপাশে আম গাছ রয়েছে অনেকগুলো, প্রতিটি আম গাছে অনেক আম ধরেছে, অনেক আম ধরেছে। আমাদের উত্তরবঙ্গে রাজশাহী, নাটোর, চাপাই, নওগাঁ এদের এলাকার মানুষের সবচেয়ে সুবিধা, এদের এলাকায় আম হয়, পর্যাপ্ত পরিমাণ আম হয়। এখন আম এখনও পাকা ধরেনি, কিন্তু আপনি এখন নাটোরে প্রাণ কোম্পানি হয়েছে, প্রাণ কোম্পানি পর্যাপ্ত পরিমাণ কাঁচা আম নিচ্ছে কারণ তারা আম দিয়ে আচার তৈরি করে, প্রাণের আমের আচার, অনেক ধরনের আচার তৈরি করে প্রাণ কোম্পানি। মেঘপথ এই রাস্তাটি একবারে মেন রাস্তার সাথে সংযুক্ত। এ দেখে এই আম গাছগুলো তো প্রচণ্ড পরিমাণে আম ধরেছে। এখানে একটা ফার্ম করেছে, বোধহয় ফার্ম করবে গরু পালার জন্য, বিলের মাঝখানেই এটা কারো ফার্ম করবে গরুর ফার্ম। আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ আম হয়, প্রতিটি মানুষেই আমের গাছ রয়েছে, প্রতিটি মানুষের বাড়িতে আম গাছ রয়েছে। তাদের আমাদের এলাকার মানুষের আম কোনো সময় কিনে খেতে হয় না। অনেকের আছে যে আমার এক গাছ আম রয়েছে, মিষ্টি, আরেক জাতের আম নেই, এরকম হতে পারে। কিন্তু যে কোনো আমই যে নাই তার বাড়িতে, গাছ নেই, এটা খুঁজলে হাজার একটাও পাওয়া যাবে না। নাটোর রাজশাহীতে সবার বাড়িতেই আম গাছ রয়েছে। যেখানে একটা কলা গাছ, কলাও ধরেছে মোটামুটি ভালোই, খারাপ নয়। এখানে মুরগি চাষ মনে হয় করতো, মুরগির ফার্ম রয়েছে পুকুরে। মুরগির ফার্ম দিলে একটা সুবিধা রয়েছে, তখন মাছের খাবার পরিমাণ কম লাগে, কারণ মুরগির যে ওয়েস্ট আসে এ থেকে মাছের খাদ্য হয়ে যায়। এই মাঠে আখেরি জমি বেশি, আখ চাষ করে বেশি, ভুট্টা, আখ, পেঁয়াজ। এখন এর আগে পেঁয়াজ আবাদ করেছে, পেঁয়াজ উঠে গেছে, যখন যেটা আসে তখন সবাই পর্যাপ্ত চাষ করে। এই যে রাস্তাটি মেন রোডে সাথে ঠেকে গিয়েছে, কারণ এগুলো জায়গায় আমরা যখন বন্ধুরা সবাই বাসায় থাকতাম তখন আমরা এগুলো জায়গায় এই পুকুর পাড়ে ধারে আমরা অনেক আড্ডা দিয়েছি। অনেকদিন পর এই পুকুরের ধার দিয়ে আসছি আর সেদিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা কত আড্ডা দিয়েছি এই পুকুর পাড়ে, এই ব্রিজে, এই রাস্তাতে। আমরা যখন আড্ডা দিতাম তখন আমরা বলতাম যে আমাদের পরে পরবর্তী প্রজন্মে যারা আসবে তখন তারা এভাবে আড্ডা দেবে না। বাস্তবে তাই হয়েছে, বাস্তবে তাই আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আসছে, জুনিয়ররা, তারা আর এভাবে আড্ডা দেয় না। এখন
এখন হয়ে গেছে মোবাইলে পাবজি, ফেসবুক সেটিং, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, এগুলো খেলাতেই এই প্রজন্ম ছেলেরা ব্যস্ত থাকে। আমার কোনো বন্ধুরা যা ভিডিও দেখবে তাদের অবশ্যই জায়গাটা দেখলে স্মৃতি মনে পড়ে যাবে যে এগুলো জায়গায় আমরা কত, এই যে ব্রিজে কত না আমরা আড্ডা দিয়েছি, এ রাস্তাতে বিকেলে আমরা বসে থাকছি, বসে থেকে আড্ডা দিয়েছি আমরা বন্ধুরা, আবার কোনো ফালতু বা কোনো ঘোরাঘুরি আড্ডা ঘোরাঘুরি করতাম না এতটা, আমরা বিকেলবেলা আসে এখানে আড্ডা দিতে আমরা বন্ধুরা সবাই মিলে, পরে সন্ধ্যার দিক দিয়ে যার যার মতো আমরা বাসায় চলে যেতাম। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে আমার মাঠ আছে, আরও মাঠ আছে, প্রতিটি মাঠে আমি ঘুরে ঘুরে দেখাবো যে কোন মাঠে কী আবাদ পর্যাপ্ত পরিমাণ হয়। এই মাঠে প্রচণ্ড পরিমাণ আখ চাষ করছে, ভুট্টা, বেগুন, মনে করো আখের পরিমাণ সবচেয়ে বেশি, তারপরে ভুট্টা, তারপরে বেগুন আছে, এই দূরে দেখা যাচ্ছে ভুট্টা, এদের রাস্তার ধারে একটি আম গাছ রয়েছে, এই গাছে পর্যাপ্ত পরিমাণ আম ধরেছে। যে মেন রাস্তা, এটা মেন রাস্তা, এদিকে উত্তর দিকে চলে গিয়েছে হলে নলডাঙ্গা, নলডাঙ্গা উপজেলা, নওগাঁ, আত্রাই, বিলিকুচা, সান্তাহার এদিকে চলে গিয়েছে, আর এদিকে গিয়েছে নাটোর শহর। আল্লাহ হাফেজ।